সন্দেশখালির বিজেপি নেত্রীর কল রেকর্ড ভাইরাল। সন্দেশখালি কাণ্ড নিয়ে বিজেপি পার্টি এতদিন যেটার ভয় করছিল ঠিক সেটাই ঘটল। এই বিজেপি নেত্রীকে বলা ছিল বিজেপি পার্টি থেকে যে কোনো মতেই সাংবাদিকদের সাথে কথা বলবে না এবং আলোচনা করবে না, কিন্তু এই বিজেপি নেত্রী সাংবাদিক অনিন্দ্য চৌধুরীর কাছে সমস্ত কিছু বলে দিলেন। বিজেপি পার্টি যেটা গোপন রাখতে বলেছিল সেটাই বলে দিলেন সাংবাদিক অনিন্দ্য চৌধুরীকে ফোন করে এই বিজেপি নেত্রী। আর বলে দিতেই বিজেপি পার্টি চরম বিপদে পড়ে গেল। তো চলুন প্রথমে দেখে নিন, প্রথমে এই মহিলা, এই বিজেপি নেত্রী সাংবাদিক অনিন্দ্য চৌধুরীর সাথে কথা বলতে চাইছিল না, কিন্তু সাংবাদিক অনিন্দ্য চৌধুরী বারবার রিকোয়েস্ট করতে তারপরে আস্তে আস্তে বিজেপি পার্টির সমস্ত খবর বলে দিলেন, আর তাতেই বিজেপি পার্টি চরম বিপদে পড়ে গেল। বিজেপি যেটা গোপন রাখতে বলেছিল সেটাই বলে দিলেন বিজেপি নেত্রী ফোনে কলের মধ্যে। চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন বিজেপি নেত্রী কি কি বললেন এবং সেই কথা বলার কারণে বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ল। কি করলো সরস্বতী? সবটা এক্সক্লুসিভ নির্ভীক উত্তরের পর্দায় দেখে নিন পর্বটা। সরস্বতী দেবী, ফোনটা কেটে দিলেন তো? আমার নাম অনিন্দ্য চৌধুরী, একটু কথা বলতাম। এখন সবাইকে ফাঁসানোর চেষ্টা করছে, সেই জন্য বলছি। আমি তো আপনার ভালোর জন্য ফোনটা করলাম, আপনি, আমি তো আপনার ছোট ভাই, আপনি ফোনটা কেটে দিলেন। না না, এখন মানুষ কি বলতো ফাঁসাচ্ছে আমাদের বিজেপি কর্মী। আমি তো ওটা আপনার থেকে জানতে চাইছি, আপনি বলুন না কি করে ফাঁসালো, তাহলে তো ওইটাকে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি। আপনি বলুন কি করে ফাঁসালো, গঙ্গাদা তো বলতে পারছে না, আপনি বলুন ভালো করে, সেটা তো মানুষ জানুক। আপনি বলুন দিদি, কেমন করে গঙ্গাদাকে ফাঁসালো এটা আপনি বলুন। কি হয়েছিল, দিল্লি থেকে কে এসেছিল? আমাকে মিডিয়া থেকে বলো, আমার সঙ্গে সরাসরি কথা বললে আমি বলতাম, যেহেতু আমি ফোনে বলতে পারবো না। আরে আপনার আপনার ফোন, আপনার ফোনে তো আমার ফোন নম্বর থাকে, আপনি তো দেখতে পাচ্ছেন, আমার নাম তো দেখতে পাচ্ছেন। আমার মনে কোনো খুঁত থাকলে আমি ফোন নম্বরে ফোন করতাম না, তাহলে আমি লুকিয়ে হোয়াটসঅ্যাপ কল করতাম। আমি লুকিয়ে করছি না, আমি আপনাকে সোজাসুখি ফোন করছি। আপনার কাছে আমার ফোন নম্বরটা গেল, কালকে আপনার যদি সিবিআই কে দিতে হয়, ইডি কে দিতে হয়, পুলিশ কে দিতে হয়, আমার ফোন নম্বরটা আপনি দিতে পারবেন? সরাসরি কথা বলছি, আপনি পিছিয়ে যাচ্ছেন। মানুষ আর কবে সত্যিটা জানবে? সত্যিটা তো জানান মানুষকে, কি হয়েছিল, গঙ্গাদাকে ফাঁসালো কি করে? দেখুন আমি এইভাবে সমস্যা নিয়ে বলতে পারছি না, যেহেতু ফ্যাক্ট আমি এই ফোনের মাধ্যমে যাই, গঙ্গাদাকে এইভাবে ফাঁসিয়েছে, হয়তো আমাকে করতে পারে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। হয়তো আমার আপনি আপনি নিজে বিচার বিবেচনা, আমাকে গোলা কোন দিকে হয়তো বলুন না। মহিলারা তো এইভাবে তো আমাদের বিজেপি কর্মীকে ফাঁসাচ্ছে, এইভাবে তো ফাঁসাচ্ছে। ওই জন্য আমি ফাঁসানোর মতো একটা প্রশ্ন আমার মুখ থেকে এখনো শুনেছেন? আমার মুখ থেকে এখনো ফাঁসানোর মতো কোনো প্রশ্ন শুনেছেন? আমি আপনাকে কি রেখা পাত্র নিয়ে কোনো প্রশ্ন করেছি? না না, রেখা পাত্র না, গঙ্গাধর কয়ারকে ওনার বাড়িতে শুনেছিলাম আমি। ওই যে দিল্লি থেকে একজন বলেছিল যে আমি যে বিজেপি নেতা নেতা বলে ওনারা এসে ওনাকে এইভাবে মানে জিজ্ঞাসা করেছিল, ও সেইভাবে বলেছিল। আমি আপনাকে বলি দিদি, রেখার বর, রেখার বরের সাথে আমার কথা হয়েছিল। রেখার বর নিজে ওই 2000 টাকার কথা যে হয়েছে না, ও নিজে বলেছে যে 2000 2000 4000 টাকা, রেখার বর নিজে বলেছে। আমি আপনার বিশ্বাস না হলে আমি আপনাকে নাম্বার দিতে, আমি কনফারেন্সে নিয়ে নিতে পারি। গঙ্গার উপর একা দোষটা দিয়ে হবে না, রেখার বর নিজে বলেছে দিদি। না দেখো, আমি এই দুর্নীতি কাজ জড়িত না, আমি মানুষের জন্য কাজ করে গেছি, আমি মানুষের জন্য, আমি ওইসব লগালসা দিক থেকে নেই। দিল্লি থেকে গঙ্গাদার বাড়িতে কজন এসেছিল? আমার সাথে শোনা হয়েছে বাড়ি থেকে লোক এসেছিল এরকম এসে এরকম, ধরো আমাকে ওরকম, আমি বিজেপি কর্মী, আমার বাড়িতে যদি এরকম আসে, ধরো বিজেপি নেত্রীরা যদি আসে, আমিও না জানি হুট করে বলে ফেলবো। আমি জানবো ও সত্যটা, মানে নিজেও বুঝতে পারিনি যে এরা আমাদের বিজেপি কর্মী কি কোনো একটা, মানে হয়তো ছুটে নিয়ে এসেছিল কি কোনো একটা। আমি আপনাকে কেন ফোনটা করলাম, একটা যে জায়গাটা গন্ডগোলটা হয়েছে সেই গন্ডগোলের জায়গাটা তো ঠিক করতে হবে। আপনারা তো সবটাই ঠিকঠাক চলছিলেন, আপনাদের অভিযোগ গুলো করেছিলেন, শাহজাহান অ্যারেস্ট হলো, ওই শিবু শিবু ওরা ওদের অ্যারেস্ট হলো, ঠিক আছে, সিবিআই হচ্ছে, অস্ত্র পাওয়া গেল, এই অবধি সব ঠিক চলছিল।
কোনো কেউ কিছু আপনাদের দিকে আঙুল তুলেছে? আমার কথা হচ্ছে, রেখা পাত্র ও অভিযোগের জন্য ও যখন 2000 টাকা নিয়েছে, তখন তো ভোটের টিকিট পায়নি, তখন তো সাংসদ না, ও তো সাংসদের জন্য তখন লড়ছিল না, তখন কি রেখা ভোটের টিকিট পেয়েছিল? পায়নি তো, মানে এটা উঠে এসেছিল, সেখানকার নারী নির্যাতন হয়েছিল, সেখানকার মহিলা প্রতিবাদী হয়ে আন্দোলন করেছিল, তাই বলুন না দিদি, আপনিও তো নারী। হ্যাঁ আমি নারী। তাহলে আপনি আপনি তো কোনো টাকা নেননি কারোর থেকে? প্রতিবাদের মুখ হয়েছিল ওখানকার। আরে প্রতিবাদের মুখ হওয়ার জন্য তো প্রতিবাদ করতে হবে, রেখাকে আমরা দেখেছি, ও তো 2000 টাকা নিয়েছে, গঙ্গাদা নিজে তো বললো 2000 নিয়েছে, আর ওর বাড়ির পাশে আরেকজনের নাম করে আরো 2000-4000 টাকা নিয়েছে, আমার ওটাতে আপত্তি নেই। আপনিও জানেন ওই 4000 টাকা যখন নিয়েছে তখন ও প্রার্থী হয়নি, আমি বুঝলাম, ঠিক আছে, মানুষের টাকার দরকার হয়, কিন্তু রেখা এমন কি টিকিট না পেয়ে রেখা টিকিট পাবে? আপনি কাউকে পা ধরতে যাননি তো টিকিটের জন্য? আপনি কারোর পা ধরে বলেছেন আমার টিকিট চাই? পা ধরতে যাইনি আমি তো, আপনি তো কারোর পা ধরতে যাননি, আপনি তো কাউকে পা ধরে আজকে যে পথটায় আপনি আছেন মহিলা মোর্চায়, আপনি তো কারোর পা ধরে পাননি তো, পার্টিটা করে পেয়েছেন তো, তাহলে রেখার সাথে আপনাদের তো একটা একটা তো পার্থক্য থাকে কি থাকে না? আজকে রেখা 2000-4000 টাকা নিয়ে টিকিট নিয়ে আরো জানি না কি কি নিয়ে ও একটা সেটে বেড়াচ্ছে, একদম বিরাট ব্যাপার। আজকে গঙ্গাদার যে কথাগুলো বলেছে, রেখা পাশে দাঁড়াতে পারতো না? গঙ্গাদার পাশে দাঁড়িয়েছে, ও খালি নিজেরটা দেখছে। এটা তো শুনেছি নাকি তোমার মে মাসের 24 তারিখে, এপ্রিল মাসের 24 তারিখে হয়েছে এটা, তাই এই এতদিন পর কেন সেদিন খেল দিতে হলো কি করে? এতদিন পরে খেল দিতে হলো কি করে এটা এতদিন পর? আমি তো সেটাই বলছি যে আপনি জানেন কি কারণে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এটা? আমি তো আপনাকে সেটাই বলছি দিদি যে এপ্রিল মাসে 24 তারিখ হয়েছে এটাও তো আপনি জানেন। আমার কথা হচ্ছে রেখা একটা মানুষকে এখন অবধি দেখাতে পারলো? হবে কেন এটা? এটা এতদিন পর হবে কোন, এটা ভাইরাল হবে কেন এতদিন পর? আরো আগে ভাইরাল হতে পারতো। তাহলে আপনি নিঃস্বার্থে করে যাবেন, আপনি নিঃস্বার্থে করে যাবেন আর এই মহিলাদের মিথ্যে কথা বলিয়ে 2000-4000 টাকা এসব নিয়ে আর রেখারা এখানে প্রতিবাদী সেজে টিকিট পাবে, এটাই তাহলে আপনার দলের বিচার? এটাই আপনার দল, এটাই শুভেন্দু অধিকারীর বিচার? আপনি বলুন, আপনি পা ধরেননি বলে আপনি টিকিট পাবেন না, এটাই বিচার? তাকে তো মানুষ নেই তো, পা ধরেননি ওখান তো, আপনি তো ধরেননি পা, আপনি তো ধরেননি, আমি তো জানি আপনার বিষয়। নারী শক্তি জাগ্রত হয়েছিল, কি জাগ্রত? কি নারীরা ঘুমাচ্ছিল? আপনিও তো নারী, সন্দেশকালীন নারী, আপনি ঘুমাচ্ছিলেন? না ঘুমাচ্ছিলাম না। তাহলে তাহলে আপনার কি মনে হয় আপনি 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 জাগ্রত আগে ছিলেন না? আপনাকে জাগিয়েছে রেখা? না না আমরা জাগিয়েছিলাম সবাই। হ্যাঁ এটা বলুন, আমরা জাগিয়েছিলাম সবাই, আপনি জাগিয়েছিলেন কিন্তু আপনাকে আপনার দল দেখেনি? যখন বলবেন দিদি, যখন বলবেন তখন সবটা বলতে হবে তো, আপনি নিজের জন্য কোনোদিনই কি কিছু চাইবেন না? আমি নিজের কোনোদিন কোনো চাইনি, আমি আমার সাধারণ মানুষ। কিন্তু রেখা তো চাইলো, রেখা তো পেয়েও গেল, ভোটে জিতবে না রেখা সেটা আলাদা কথা, কিন্তু ও তো টিকিটটা পেয়ে গেল তো, আপনিও তো চাইতে পারতেন, চাইলেন না তো? না আমি টিকিটের দরকার নেই আমার টিকিট। আপনাদের সন্দেশখালীতে, আপনাদের সন্দেশখালীতে নাকি সব মহিলাদের ওপর শারীরিক অত্যাচার করেছে শাহজাহানরা, আপনাকে কোনোদিন অত্যাচার করেছে? আপনাকে কোনোদিন অত্যাচার করেছে? আপনি সত্যি কথা বলুন, আপনার ঘরের তলায় দাঁড়িয়ে আপনি বলুন, আপনাকে কোনোদিন অত্যাচার করেছে শাহজাহানের লোক? দেখো আমি বেশি বিস্তারিত বলতে পারবো।